সেও তার মনের দুঃখ আমার কাছে বলছে, আমিও তার মনের দুঃখ কাছে বলছি। জানি না কিভাবে ভাইরাল হলো, সে সভাপতি, আমি একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি তার সাথে আমার দুঃখের কথা মনের কথা বলতেই পারি, এটা আমি মনে করি দোষের কিছু না। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কেউ একার সম্পত্তি নয়, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা 18 কোটি জনগণের। আপনারা জানেন 13 বছর বাংলাদেশ আওয়ামী লীগ কোনো মানুষের দল, আজকে বিগত 13 বছর এক নাগারে সরকারে, কিন্তু বর্তমান বরিশালের যে পরিস্থিতি, এখানে রাজনৈতিক সংগঠক যারা যারা 75-এর পুনরায় আগস্টের পরে 90 থেকে 96, 2001 থেকে 2008, তারা কেউই মাঠে নেই। তাদের বর্তমান তাদের আয়োজনেই আজকের এই অনুষ্ঠানটি, এতে দলের কোনো দ্বিধা বিভক্তির কোনো কারণ নেই। কারণ জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা কেউ একার সম্পত্তি নয়, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা 18 কোটি জনগণের। আমি মনে করি ঘরে ঘরে এই উৎসব পালন করতে পারে জনগণ। খোদা আসলে আপনারা জানেন আজকে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন। এই জন্মদিন উপলক্ষেই আজকে কর্নেল জাহিদ ফারুক শামীম, মাননীয় মন্ত্রী পানি উন্নয়ন পানি সম্পদ প্রতিমন্ত্রী, তার আয়োজনে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানটি সম্পন্ন হলো। আচ্ছা, এই ব্যাপারটা হইলো আমার সভাপতি, সে আমাকে অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছিল, আমি তার আমন্ত্রণে একটু কথোপকথন করেছি, জানি না কীভাবে ভাইরাল হলো, সে সভাপতি, আমি একটা ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি তার সাথে আমার দুঃখের কথা মনের কথা বলতেই পারি, এটা আমি মনে করি দোষের কিছু না। আমি মনে করি এই দল যারা করে সবাই আমাদের পরিবারের, একই পরিবারের লোক। মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমি জিয়র রহমান বিপ্লব, বর্তমান কাউন্সিলর আমরা একই পরিবারের, পরিবারের কথা পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করা যায়, এটা অন্যায় কিছু না। পরিবারের লোক আমার একটা আপন লোক, সে তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, সবসময় তার সঙ্গে আমার সুখ দুঃখের কথা হয়, কি কথা হয়েছে সেও তার মনের দুঃখ আমার কাছে বলছে, আমিও তার মনের দুঃখ কাছে বলছি, তাতে আমার মনে হয় সংগঠনের নেত্রী এই ব্যাপারটা দেখবে।